প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। গত ক্লাসে আমরা পঞ্চম অধ্যায়ের সরল সমীকরণের সমাধান করেছিলাম এবং সমাধানের গাণিতিক শুদ্ধতাও যাচাই করেছি। পাশাপাশি একটা সৃজনশীল প্রশ্ন আমি তোমাদেরকে বাড়ির কাজ হিসেবে দিয়েছিলাম, আশা করি এটা সমাধান করেছে। আজকে আমরা ওই অধ্যায়ের অর্থাৎ পঞ্চম অধ্যায়ের পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা শুরুতে পঞ্চম অধ্যায়ের ২৪ নম্বর প্রশ্নটি সমাধান করব। প্রশ্নটি ছিল, কোন সংখ্যার দ্বিগুণের সাথে ৬ যোগ করলে যোগফল ১৪ হবে? এখানে সংখ্যাটি কত আসলে এটা আমাদের জানা নেই, অর্থাৎ এখানে এই অজানা রাশিটা বা মানটা আমাদেরকে বের করতে হবে। প্রথমে আমি মনে করলাম সংখ্যাটি সমান x, তাহলে দেখা যাচ্ছে x এর দ্বিগুণ হচ্ছে 2x, ৬ যোগ করলে 2x প্লাস 6 হয় এবং এটার মান 14 হবে। তো এক্ষেত্রে আমরা সমীকরণটা পেয়ে গেলাম 2x প্লাস 6 ইকুয়াল টু 14। আমরা এখান থেকে চলক হচ্ছে আমার x, x এর মানটা বের করতে হবে, সুতরাং আমি 2x টা প্রথমে বাম পাশে রাখলাম, প্লাস সিক্স টা এই পাশে নিয়ে গেলাম, তাহলে ফোরটিন ছিল, ফোরটিন থেকে এই প্লাস এই পাশে আসলে মাইনাস সিক্স হয়, তখন টোয়াইস এক্স ইকুয়াল টু ফোরটিন থেকে সিক্স গেলে এইট, বা এক্স ইকুয়াল টু এখানে চলক এবং সহগ এই দুটার মাঝখানে সম্পর্ক যেহেতু গুণ, তখন এই সহগটা নিচে চলে যাবে, অর্থাৎ এদের মধ্যে ভাগ হবে, এইট কে টু দিয়ে কাটলে তখন এক্স এর মান ফোর চলে আসে, অর্থাৎ আমরা সংখ্যাটি ফোর পেলাম। শিক্ষার্থীরা, এখন আমি বোর্ডে একটা প্রশ্ন লিখেছি, এই প্রশ্নের আমরা সমাধান করব। প্রশ্নটা ছিল, কোন সংখ্যার সাত গুণ থেকে দুই বিয়োগ করলে বিয়োগফল ২৬ হবে? তো এখানে তো সংখ্যাটা আমাদের জানা নেই, সুতরাং আমরা প্রথমে লিখব, মনে করি সংখ্যাটি সমান x, তো প্রশ্ন মতে এখানে বলেছে সংখ্যাটি সাত গুণ, সাত গুণ মানে x গুণ সেভেন, অর্থাৎ সেভেন এক্স, সাত গুণ থেকে দুই বিয়োগ করতে হবে মাইনাস টু, বিয়োগ করলে বিয়োগফল দাঁড়াবে ২৬। তাহলে আমরা সমীকরণটা পেয়ে গেলাম, এখন আমরা এখান থেকে x এর মানটা বের করলে সংখ্যাটি পেয়ে যাব, বা দিলাম এখানে যেহেতু এটার মধ্যে চলক রয়েছে, আমরা সেভেন এক্স টা বাম পাশে রেখে দিলাম, ডান পাশে ২৬, এখান থেকে প্লাস হবে মাইনাসটা, তারপরে টু, বা সেভেন এক্স ইকুয়াল টু ২৬ আর দুই যোগ করলে ২৮, বা সেভেন এক্স ইকুয়াল টু, বা এক্স ইকুয়াল টু উপরে ২৮ হবে, নিচে এই সহগটা চলে আসবে, বা এক্স ইকুয়াল টু ৪। সুতরাং সংখ্যাটি সমান এখন আমি যে প্রশ্নটা লিখেছি এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নের উপর ভিত্তি করে আমাদের পাঠ্য বইয়ে একটা সৃজনশীল প্রশ্ন আছে, সুতরাং এই অঙ্কটা যদি আমরা ভালোভাবে সমাধান করতে পারি, বুঝের সঙ্গে সমাধান করতে পারি, এটার উপর ভিত্তি করে আমরা সৃজনশীল প্রশ্নটা করতে পারবো। তাহলে একটু তোমরা মনোযোগ দাও আমি কাজটা কিভাবে করছি। প্রথমে আমি প্রশ্নটা পড়ি, একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ২ মিটার বেশি, বাগানটির পরিসীমা ৩২ মিটার হলে প্রস্থ কত? তো এখানে বের করতে বলেছে আমাকে প্রস্থ, প্রস্থটা আমাদের কাছে অজানা একটা মান, সুতরাং আমি এখানে মনে করলাম ফুল বাগানের প্রস্থ সমান এক্স মিটার, তাহলে দৈর্ঘ্য কত হবে? এখানে বলে দিয়েছে প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ২ মিটার বেশি, তার মানে প্রস্থ যত হবে তা থেকে ২ মিটার বেশি হবে দৈর্ঘ্য, সুতরাং ফুল বাগানের দৈর্ঘ্য এক্স প্লাস ২ মিটার, কেননা
প্রস্থ থেকে দৈর্ঘ্যটা 2 মিটার বেশি বলেছে। এখন আমরা ফুল বাগানের প্রস্থ পেলাম, দৈর্ঘ্য পেলাম, দেখা যাচ্ছে এখানে বাগানের একটা পরিসীমা দেওয়া আছে 32 মিটার। তো আমরা সূত্রের মাধ্যমে এখানে যে উপাত্ত আছে, বিশেষ করে প্রস্থ 1 মিটার, দৈর্ঘ্য 1+2 মিটার, এই দুটোর উপর ভিত্তি করেও আমরা ফুল বাগানের পরিসীমা বের করতে পারবো। সুতরাং ফুল বাগানে পরিসীমা সমান এখানে আয়তাকার ক্ষেত্রে যে পরিসীমা, ফুল বাগানের পরিসীমা হবে একই। অর্থাৎ আমাদেরকে সূত্রটা এখানে বসাতে হবে, সূত্রটা হচ্ছে পরিসীমা সূত্রটা 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এখানে আমি প্রথমে 2 বসালাম, এরপরে দৈর্ঘ্য হচ্ছে 1+2, প্রস্থ হচ্ছে 1, একক হবে মিটার, যেহেতু এখানে মিটার বলেছে প্রশ্নে। তো এটাকে একটু কাজ করি, এক্স এখানে একটা, এখানে একটা, দুইটা, 2x+2 মিটার। আর একটু কাজ করি, 2 × 4, 4x+2 × 4, এত মিটার। তাহলে আমরা এখানে ফুল বাগানের পরিসীমা পেলাম 4x+4 মিটার সূত্র প্রয়োগ করে, এবং প্রশ্নে আরো একটা পরিসীমা দেওয়া আছে 32 মিটার। তার মানে এখানেও এটা পরিসীমা, এটাও পরিসীমা। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 4x+4 = 32, বা আমাকে যেহেতু x এর মান বের করতে হবে, এখান থেকে x টা আমি বাম পাশে রাখলাম, 4x = 32 - 4, এটা +4 ছিল, এই পাশে আসলে -4, বা 4x = 32 থেকে 4 চলে গেলে 28, বা x = উপরে 28 নিচে হবে 4, বা x = 4 × 7 = 28, 7। তাহলে x এর মান চলে আসছে 7। আমাদেরকে তো বের করতে বলা হয়েছিল এই x এর মানটাই, কেননা আমরা ফুল বাগানের প্রস্থ ধরেছিলাম x, তাহলে আমাদের কাঙ্ক্ষিত মানটা চলে আসছে, যেটা বের করতে বলেছিলাম আমরা সেটা বের করতে সক্ষম হলাম। সুতরাং ফুল বাগানের প্রস্থ সমান 7 মিটার, এটাই আনসার। আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে কাজ করব, যেটা নিয়েও সৃজনশীল প্রশ্ন আছে আমাদের পাঠ্য বইতে। এখন এখন বোর্ডে আমি যে প্রশ্নটা লিখেছি, এটা সমাধান করার জন্য আমাদেরকে ক্রমিক স্বাভাবিক সংখ্যা কি সেটা জানতে হবে। মূলত ক্রমিক স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, এরকম আরো অনেক সংখ্যা হতে পারে। তাহলে দেখা যাচ্ছে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যে ব্যবধান কত? 1, এটা থেকে এটা 1 বেশি, আবার এটা থেকে এটা 1 বেশি, এটা থেকে এটা 1 বেশি। অর্থাৎ ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যে সবসময় ব্যবধান 1 করে হবে, অর্থাৎ একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা 1 বেশি হবে। যদি আমরা একটা সংখ্যাকে মনে মনে 2 ধরি, পরের সংখ্যাটা হবে 3 এবং পরের সংখ্যাটা হবে 4। মনে করি প্রথম সংখ্যাটি সমান 1, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত হবে? x+1। কেননা আমরা একটু আগে হিসেব করে দেখেছি ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে সবসময় ব্যবধান 1 করে হয়, অর্থাৎ 1 কে 1 1 করে বৃদ্ধি পায়। এবং তৃতীয় সংখ্যাটি হবে x+2, অর্থাৎ এই প্রথম সংখ্যাটি x হলে দ্বিতীয় সংখ্যাটি হবে x+1, অর্থাৎ এটা থেকে এটা 1 বৃদ্ধি পেয়েছে, এবং তৃতীয় সংখ্যাটি হবে x+2, দ্বিতীয় সংখ্যা থেকে এখানে 1 বেড়েছে। এখন প্রশ্নের মূল বক্তব্যটা কি আমরা একটু দেখি। এখানে বলছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 24, তার মানে প্রথমটা যোগ দ্বিতীয়টা যোগ তৃতীয়টা, এই তিনটা যোগ করলে 24 এর সমান হবে। তাহলে আমরা সমীকরণটা পেয়ে গেলাম, প্রশ্ন মতে x প্লাস x প্লাস ওয়ান
প্লাস এক্স প্লাস টু ইকুয়াল টু 24। আর আমরা প্রথমে ব্র্যাকেটটা ভেঙে ফেলি, এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু ইকুয়াল টু 24। বা এখানে এক্স একটা, এখানে একটা, এখানে একটা, মোট তিনটা এক্স হয়েছে, তাহলে থ্রি এক্স প্লাস এখানে ওয়ান এখানে টু, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে প্লাস ওয়ান প্লাস টু যোগ করলে প্লাস থ্রি হবে সমান 24। বা থ্রি এক্স ইকুয়াল টু 24 মাইনাস এই এখান থেকে প্লাস থ্রি টু পাশে গেলে মাইনাস থ্রি হবে। বা থ্রি এক্স ইকুয়াল টু 21 বা এক্স ইকুয়াল টু উপরে হবে 21, নিচে এখানে সহগটা চলে আসবে, আমি বাকিটা পাশে লিখছি। বা এক্স ইকুয়াল টু কাটাকাটি করলে 3 সাথে 21 7। সুতরাং এক্স ইকুয়াল টু 7। তাহলে দেখো এখানে আমরা এক্স এর মান 7 পেয়েছি, অর্থাৎ প্রথম সংখ্যাটি, প্রথম সংখ্যাটি 7। আমি এগুলো একটু মুছে এক্স মানে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যার মানগুলো বের করে ফেলি। প্রথম সংখ্যা অর্থাৎ এক্স এর মান পেয়েছি আমরা কত, 7, 7 বসালাম। দ্বিতীয় সংখ্যাটি ছিল এক্স প্লাস 1 অর্থাৎ 7 প্লাস 1 হবে অর্থাৎ 8 হবে। আর তৃতীয় সংখ্যাটি ছিল এক্স প্লাস 2, তাহলে এক্স এর পরিবর্তে আমি এখানে 7 বসালাম, তাহলে এখানে চলে আসছে কত, 7 প্লাস 2 ইকুয়াল টু 9। অর্থাৎ আমরা সংখ্যাগুলো পেয়ে গেলাম, একটা হচ্ছে 7 আর একটা 8 আর একটা 9। আমি শুরুর দিকে যেরকম বলেছিলাম যে ক্রমিক সংখ্যাগুলো সবসময় একটার পর একটা হয়, অর্থাৎ একটা থেকে আরেকটা ক্রমিক সংখ্যার ব্যবধান এক করে হয়, এখানে আমরা আমরাও দেখতে পাচ্ছি প্রথম সংখ্যাটি 7, দ্বিতীয় সংখ্যাটি 8, অর্থাৎ এটা থেকে এটা এক বেশি, তৃতীয় সংখ্যাটি 9, অর্থাৎ দ্বিতীয় সংখ্যা থেকে এক বেশি। তাহলে আমরা এই অঙ্কটা সমাধান করলাম, আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন তোমাদের জন্য দুটো বাড়ির কাজ থাকবে, বাড়ির কাজ। আমি শেষ দুটি অঙ্ক যখন সমাধান করছিলাম তখনই তোমাদেরকে বলে দিয়েছি এই দুটি অঙ্কের উপর আমাদের পাঠ্য বইতে দুটি সৃজনশীল প্রশ্ন আছে, তো আমি সেই প্রশ্নগুলি তোমাদেরকে বাড়ির কাজ হিসেবে দিব। একটা হচ্ছে 34 নম্বর এবং আরেকটা হচ্ছে 35 নম্বর সৃজনশীল প্রশ্ন, এগুলো তোমরা বাসায় সমাধান করবে, আর স্কুল খুললে আমাকে অবশ্যই এগুলো